হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। আজকে কিন্তু আমি একটু অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি লোটে শুটকি বাটা। এটা ভীষণ টেস্টি একটা রেসিপি আর গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তবে রেসিপিটা শুরু করার আগে বলি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করুন, যাতে কোনো টেস্টি ইয়াম্মি রেসিপি মিস না হয়ে যায়। লোটে শুটকি বাটা বানানোর জন্য লাগছে আমাদের 5টা বড় সাইজের লোটে শুটকি। আমি একটা গামলার মধ্যে আগে থেকে বানানো গরম জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে ডুবিয়ে দিয়েছি লোটে শুটকিগুলোকে। এভাবে আমাদের 10 মিনিট লোটে শুটকিগুলোকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এবার গরম জলটা একটু ঠান্ডা হলে শুটকি মাছগুলোকে গরম জল থেকে তুলে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে শুটকি মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরে ভাগ করে একটা বাটির মধ্যে পরিষ্কার জলে ডুবিয়ে রাখতে হবে। আর এই শুটকি মাছগুলোকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। তো দেখুন, আমি এটা 3 থেকে 4 বার পরিষ্কার জলে ধুয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। একই সাথে এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। লাগছে আমাদের 10 থেকে 12টা শুকনো লঙ্কা, লাগছে আমাদের স্বাদ মতো নুন, আর এখানে আমি 2টো বড় রসুন ছাড়িয়ে নিয়েছি। আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কোয়া আর শুকনো লঙ্কাগুলোকে, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি ওই একই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা শুটকি মাছগুলোকে। শুটকি মাছের টুকরোগুলো দেবার পর আবার আমি ব্লেন্ডার জারের ক্লোজ করে ভালো করে ব্লেন্ড করে নেবো। তো দেখুন, আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি 1/2 কাপ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হওয়া অবধি ওয়েট করতে হবে। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ আমাদের পেঁয়াজটাকে ভাজতে হবে। তো দেখুন, 10 মিনিট ভাজার পর আমাদের পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের বানিয়ে রাখা পেস্টটা। পেস্টটা দেওয়ার পর আমাদের কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার শুটকি বাটাটা খুব অনেকক্ষণ সময় ধরে আমাদের কষাতে হবে। যতক্ষণ না বাটা থেকে তেল না ছাড়ছে ভালোভাবে ততক্ষণ আমাদের এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন, বাটাটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে। আমি এবার এটাকে একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো দেখুন, রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি লোটে শুটকি বাটা। এটাকে আপনার গরম ভাতের সাথে সার্ভ করুন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার